কোভিড পরিস্থিতি থেকে শুরু করে আজ পর্যন্ত গরীব ও দুস্থ পরিবারে অতিরিক্ত চাল ডাল বরাদ্দ করে চলেছে কেন্দ্রীয় সরকার। এর জন্য যাবতীয় কৃতিত্ব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, ব্যতিক্রম নয় ত্রিপুরা রাজ্যও। এই প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা কর্মসূচি সফলতার সঙ্গে পালন করল মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নিজ নির্বাচনী ক্ষেত্র বনমালীপুর মণ্ডলে। 22 নম্বর পুর নিগমের ওয়ার্ডের রেশন শপের সামনে দাঁড়িয়ে বুধবার এই কর্মসূচি পালন করল মণ্ডলের কার্যকর্তারা। ছিলেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ আরো অনেকে। সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি দ্রব্য সামগ্রী সঠিকভাবে সরবরাহ করা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হয় এদিন। আমরা গত কোভিড পরিস্থিতির সময় যখন আমাদের সারা দেশে কোভিড পরিস্থিতিকে রক্ষা করার, মানুষকে রক্ষা করার জন্য লকডাউন দেখেছিল, আর সেই লকডাউনে যখন মানুষ কর্মহীন হয়ে পড়েছিল তখন মানুষের খাওয়ার ব্যবস্থা করেছিল আমাদের দেশের প্রধানমন্ত্রী। আমাদের দেশের প্রধানমন্ত্রী সারা দেশের মধ্যে 80 কোটি মানুষকে আজকে 2 বছর যাবত মাথা পিছু 5 কেজি চাল, কোনো কোনো এরিয়াতে গম আর ডাল মানুষকে এইভাবে 2 বছর যাবৎ আজকে কন্টিনিউ হচ্ছে, আর সেটাই অঙ্গ হিসেবে আজকে আমরা আমাদের এই বনমালীপুর মণ্ডলে আজকে আমরা এই যে প্রোগ্রাম আমাদের রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমরা 7 লাখ পরিবার, 7 লাখ পরিবারকে আমরা এই কর্মসূচির আওতায় আনতে পেরেছি। এবং